দাঁড়ান, পকেটে হেলমেট কেন বলেন? পকেটে আপনার হেলমেট কেন? না, ডিউটি যেখানে থাকে, আমরা যখন বাইক নিয়ে বের হই তখন তো হেলমেট ছাড়া আপনারা থাকতে দেন না, মামলা দেন। তাহলে আপনার কাছে এখন হেলমেট নাই কেন? আপনি আমাকে বললেন যে হেলমেট আপনার কোথায়? পকেটে। পকেটে কেন আপনার হেলমেট বলেন? ওই সার্জেন্টকে ডাকতো। এখানে আছে, যা ডাক। এই যে ওনার কাছে হেলমেট নাই, উনি বাইক চালাইতেছে, আসেন। চলেন, দাঁড়ান, সাইড করেন। সামনে আসেন না, সার্জেন্টের কাছে আসেন, ওখানে যা বলার তোকে বলেন। বাইর হবেন নাকি? সামনে তো পোস্ট আছে, আমার পোস্টে যাবো। এখানে দাঁড়ান, আপনার পোস্টে যাবো কেন আমরা? আপনার কাছে এখানে হেলমেট নাই। আঙ্কেলকে আমি জিজ্ঞেস করলাম যে হেলমেট কই, উনি বলে যে পকেটে। দাঁড়ান আপনি, এরকম কারণ আমরা গুনবো না, না অবশ্যই শুনেন না। কই আপনাদের সার্জেন্ট? কই সার্জেন্ট? সার্জেন্ট কই? চলেন, দাঁড়ান। ওই যে সার্জেন্ট, ডেকে নিয়ে তো ডেকে নেয়। এই যে গাড়ির কোনো কাগজ নাই, কাগজ ছাড়া উনি গাড়ি চালাইতেছে, গাড়ির কোনো রেজিস্ট্রেশন নাই। গাড়ির কাগজ কই? যা ওই সার্জেন্টকে ডেকে নিয়ে আমরা স্টুডেন্ট, আর কোন পরিচয় নাই। আমরা যে গ্রিন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর কোন পরিচয় নাই। হ্যাঁ, কি সরকারের অনুমতি? কাগজ নাই। আমরা জাস্ট স্টুডেন্ট, আর কিছুই পরিচয় নাই আমাদের। এই যে গ্রিন ইউনিভার্সিটি, আমরা ডিউটি আমরা এই দিক দিয়ে করি, এনে কাছাকাছি। না না কাকা, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার হেলমেট কোথায়, আপনি বলেন পকেটে। এই যে এখন লাইভ হচ্ছে, সবাই দেখছে, এখন বলেন আপনি আপনার উত্তরগুলো বলেন।